দর্শক, এই মুহূর্তে রাজধানী যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ, যান চলাচল পরিস্থিতি কি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা কিন্তু মোতায়েন রয়েছেন, এবং আমরা দেখেছি যে র্যাবের বেশ কিছু টহলও কিন্তু রাস্তার বিভিন্ন অঞ্চল দিয়ে আসলে তারা যাতায়াত করছে। আমি এখন রাজধানীর যাত্রাবাড়িতে রয়েছে। এখানে আমি সকাল থেকে 9টার পর থেকে আসলে অনেক অল্প সংখ্যক আসলে দূরপাল্লার যে যানগুলো রয়েছে সেগুলো ছেড়ে যেতে দেখেছি। মূলত ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে, কুমিল্লা, চাঁদপুর এবং নরসিংদী এবং নোয়াখালী এবং আশপাশের জেলাগুলো থেকে মোটামুটি বেশ কিছু যাত্রী আসছে, এবং অল্প কিছু যাত্রী আসলে বেশ কিছু গণপরিবহনে আমরা ছেড়ে যেতে দেখেছি। এছাড়া সকাল থেকে আমি এই যে যাত্রাবাড়ি এবং শনিরাকড়া এবং মাতোয়াইল এই অঞ্চল এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো ধরনের বিএনপি বা সমমনা রাজনৈতিক দলের কারোর মিছিলের বা কোনো ধরনের পিকেটিংয়ের খবর আমার কাছে এখন পর্যন্ত আসেনি। এছাড়া সকাল থেকে কোনো বাসে আগুন দেওয়া বা কোনো ভাঙচুরের কোনো তথ্যও নিশ্চয়ই এখন পর্যন্ত আমি পাইনি। আর এখন পর্যন্ত মূলত রাজধানীতে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক, তবে যাত্রীর সংখ্যা কম রয়েছে এবং মানুষের আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া রাজধানী থেকে মানুষ কিন্তু খুব বেশি বের হচ্ছে না, এবং রাজধানীর ভেতরে যারা চলাচল করছে খুব অল্প সংখ্যক মানুষ আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ কিন্তু খুব একটা বেশি বের হচ্ছে না। এছাড়া আজকে যে দুটো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে, এবং অন্যান্য আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের সংখ্যা বেশ কম। মূলত হরতালের প্রভাব সেই রকম না পড়লেও রাজধানীতে আসলে গণপরিবহনের সংখ্যা এবং গণমানুষের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। নিশি রমিজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, যাত্রাবাড়ি থেকে যুক্ত হয়েছিলেন রমিজ হোসেন।